আমাদের আজকের নিবেদন শুধুমাত্র বিনোদনের জন্য। এই নিবেদনের সাথে কোনো ধরনের অর্থপ্রাপ্তির যোগসূত্র নেই। Dedication to Mystic Magazine, our live studio cafe with thrilling stories of Bengali and world literature. গ্রামের একটি পুরনো মন্দিরে প্রতি রাতে একদল কাপালিক মা কালীর নিত্য পূজা করে। পূজার শেষে একটি করে বাচ্চা ছেলের বলি দেওয়া হয়। কিন্তু একদিন আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের রচিত পৌর মন্দিরের আতঙ্ক। হেমেন্দ্র কুমার রায়, প্রকৃত নাম প্রসাদ দাস রায়, জন্ম 18 এপ্রিল 1888 সালে কলকাতায়। তিনি একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার। ছোটদের জন্য তিনি 80টিরও বেশি বই লিখেছিলেন। এর মধ্যে কবিতা, নাটক, হাসি ও ভূতের গল্প, অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা কাহিনী, ঐতিহাসিক উপন্যাস সব কিছুই ছিল তার অতুলনীয় সৃষ্টি। তার শ্রেষ্ঠ দুঃসাহসী জুটি বিমল কুমার, জয়ন্ত ও সহকারী মানিক, পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু, ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র। আজকের গল্পের প্রধান চরিত্রে বিপিন, শ্যামল, রতন ও অজয়, অন্যান্য চরিত্রে ডাক্তার। শুরু হচ্ছে আজকের গল্প, পৌর মন্দিরের আতঙ্ক। কলকাতা থেকে আমাদের কলেজের তিনজন সহপাঠী বন্ধু এসেছিল আমাদের গাঁয়ে বেড়াতে। তাদের নিয়েই আমি সেদিন বিকালে গিয়েছিলাম গা ছাড়িয়ে মাইল দেড়েক দূরে ময়ূরাক্ষী নদীর তীরে। ওখানকার ময়ূরাক্ষীর দুই তীরের শোভা বড়ই নয়নমুগ্ধকর। ভেবেছিলাম সন্ধ্যার কোল অবধি নদীর ধারে বসে গল্প গুজব করে তারপর বাড়ি ফিরব। অন্ধকারে মাঠের মধ্যে আসতে পথে সাপ খোপের সম্মুখীন হতে পারি এই ভয়ে বাবার 5 সেলের টর্চটা সঙ্গে এনেছিলাম। গরমকাল, 6:30টাতেও তখন অনেক বেলা, প্রায় 6:30টাই হবে তখন। আমরা চারজনে কবিগুরুর একটা গান নিয়ে আলোচনা করছি। আলোচনায় আমরা এতটাই মশগুল ছিলাম যে পশ্চিম দিক থেকে কালো মেঘ উঠে কখন যে প্রায় অর্ধেকটা আকাশ ঢেকে ফেলেছে খেয়ালই করিনি। হঠাৎ ঝড় উঠতে খেয়াল হলো। আমরা ধড়মড় করে উঠে পড়ে একরকম ছুটতে ছুটতে বাড়ির পথে হাঁটা দিলাম। আমরা জানি এই 1.5 মাইল পথের মধ্যে কোনো ঘর বাড়ি নেই, অর্থাৎ বৃষ্টির হাত থেকে শরীর বাঁচাবার মতো কোনো আশ্রয় নেই। বরাত মন্দ 5-7 মিনিটের মধ্যে দৈত্যের মতো কালো মেঘটা সারা আকাশ ছেয়ে ফেলল এবং মুষলধারে বৃষ্টি নামল। সেই সঙ্গে ঝড়ের সে কি বেগ! প্রাণপণে ছুটতে লাগলাম আমরা তিনজন। ছুটতে ছুটতে আমার খেয়াল হলো যে আরেকটু এগোলে আমাদের ডান পাশে পড়বে একটা পোড়ো কালী মন্দির।
সেখানে গিয়ে উঠলে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচা যেতে পারে। কিন্তু সন্ধ্যার পর ওই মন্দিরের ধারে কাছে কেউ ঘেঁষে না। আমারও মন চাইছিল না ওদিকে যাবার। গায়ের অন্য সকলের মতো ওই মন্দিরের প্রতি আমার মনেও ভয় আছে। অবশ্য ভয়ের কোনো কারণ আজ পর্যন্ত কিছু ঘটেনি কারোরই ক্ষেত্রে। ভয়টা কেবল সংস্কার বশেই। তবু আমি যদি একা থাকতাম তাহলে হয়তো একা থাকার জন্য ওই মন্দিরে যেতে ভয় পেতাম। কিন্তু আমরা রয়েছি চারজন, সঙ্গে পাঁচ সেলে টর্চ। অযথা ভয় পাবার কোনো কথাই নয়। তাই মনে সাহস পেয়ে আমি বন্ধুদের নিয়ে ভিজে গোবর হয়ে ওই পোড়ো মন্দিরটার চাতালে গিয়ে উঠলাম। বেশ বড় সড়ো মন্দির। মন্দিরের দুই পাশে ও পেছনে আরও খান চারেক ঘর আছে। এই মন্দির ছিল একজন তান্ত্রিকের। ঘরগুলির মধ্যে একটাতে নাকি মায়ের ভোগ রান্না হতো, অন্য ঘরগুলিতে চেলা চামুণ্ডাদের নিয়ে তান্ত্রিক বাস করত। মন্দির ও ঘরগুলির কিছু কিছু অংশ এখন ভেঙে পড়েছে, দেওয়ালে ছাদে গাছপালা গজিয়েছে। মন্দির প্রাঙ্গণ লতা গুল্মের ঝোপে ঝাড়ে আবৃত। এমন মুষলধারে বৃষ্টি না নামলে আমি কখনোই এই পোড়ো মন্দিরে আশ্রয় নিতাম না। এখন মাত্র সন্ধ্যা রাত, কিন্তু জায়গাটার পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে যেন এখন মাঝ রাত। বন্ধু শ্যামল বলল, আচ্ছা এই জায়গায় যে আমাদের নিয়ে এলি, সাপে খোপে কামড়াবে না তো? আমি টর্চটা জ্বেলে চারদিকে দেখে নিলাম, তারপর বললাম, দেখে তো সেরকমই মনে হচ্ছে, কি করবো বলতো, যা বৃষ্টি নামলো, বাড়ি এখন এখান থেকে অনেক দূর, এই বৃষ্টিতে এতখানি রাস্তা ভিজলে সবাইকেই জ্বরে পড়তে হতো। আরেক বন্ধু রতন বলল, সে কথা সত্যি, কি মন্দির ছিল রে এটা, দেখে তো মনে হচ্ছে এককালে খুব জাঁকজমকের সঙ্গে পুজো আচ্ছা হতো এখানে। হ্যাঁ, মারাত্মক রকমের জাঁকজমক করেই এখানে কালী পুজো হতো শুনেছি, আর সেই জাঁকজমক এতই মারাত্মক যে কোনো লোক পুজো দেখা তো দূরের কথা, কোনোদিন রতিমা দেখতেও এখানে আসতো না। এ কথা শুনে শ্যামল রতন আর অজয় সবিস্ময়ে জিজ্ঞাসু নেত্রে আমার দিকে তাকালো। আমি বললাম, শোন তবে এই মন্দিরের ইতিহাস যেটুকু আমি জানি, আমার ঠাকুরদার বয়স তখন ছিল 24-25। সেই সময় এই মন্দিরে কালী সাধনা করত একজন তান্ত্রিক কাপালিক। শুনেছি সেই কাপালিকের চেহারা এতই ভয়ঙ্কর ছিল যে কোনো সাধারণ মানুষ তার ধারে কাছে যেত না। 7-8 জন চেলা ছিল তার, তাদের চেহারাও ছিল ভয়ঙ্কর। ওই যে বেদিটা দেখছিস, ওই বেদির ওপর থাকতো কালী মূর্তি। তখন কেউই জানতো না যে ওই মূর্তিটা আসল নাকি নকল। অর্থাৎ নিচেকার একটা গোপন কক্ষে মন্দিরের পেছনের দিকে একখানা ঘর আছে, সেই ঘরের মেঝের মধ্যে দিয়ে নিচেকার ঘরে যাবার সিঁড়ি আছে। এই ব্যাপারটা আকস্মিকভাবে টের পেয়ে যায় আমাদের গাঁয়ের একদল ছেলে। দলে তারা 6 ছিল। সেদিন তারা গিয়েছিল পাশের গাঁয়ে এক বৌভাতের নিমন্ত্রণ খেতে। খেয়ে দিয়ে যখন তারা ফিরছিল রাত তখন 11। আমরা আজ যে কারণে মন্দিরে এসে ঢুকলাম, সেদিন তারাও ঠিক একই কারণে এই মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। আজকের মতো সেদিন রাতেও এমন মুষলধারে বৃষ্টি পড়ছিল। তারা এই মন্দিরের চাতালে উঠে দেখে যে প্রতিমার দরজা বন্ধ, মানুষের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তারা ভাবল কাপালিক বা তার চেলা চামুণ্ডারা সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। এমন সময় তাদের কানে পৌঁছয় পুজোর ঘণ্টার ধ্বনি। কিন্তু ঘণ্টার যে আওয়াজ তাদের কানে আসছিল
সে আওয়াজটা ছিল খুব চাপা ও ক্ষীণ। প্রথমটা তাদের মনে হয়েছিল খানিকটা দূর থেকে বোধহয় আওয়াজটা আসছে, তাই এমন চাপা মনে হচ্ছে। তারপরেই তাদের খেয়াল হলো যে এই মন্দিরের চারিপাশের প্রায় মাইল খানিক জায়গার মধ্যে কোনো বাড়িঘর লোকবসতি নেই। তবে ওই ঘণ্টার শব্দ আসছে কোত্থেকে? পূজোর সময় পুরোহিত যে ঘণ্টা বাজায় সেই ঘণ্টার শব্দ। তাহলে নিশ্চয়ই এই মন্দিরের মধ্যেই অন্য কোনো ঘরে পুজো হচ্ছে। এই কথা মনে হতে ওদের ছজন ছেলে উঠে দাঁড়ালো। ওদের মধ্যে তিনজনের টর্চ ছিল। একজন বলল, চল না ভেতরের দিকটা একবার চুপি চুপি ঘুরে দেখে আসি, কোথায় কি পুজো হচ্ছে দেখি। যতগুলো ঘর ওই মন্দিরের ভেতরে ছিল সব ঘরের দরজাই তালাবন্ধ। ছেলেরা প্রত্যেকটি দরজার গায়ে কান দিয়ে বুঝল যে এসব ঘরের মধ্যে কোনো আওয়াজ নেই। তাহলে ঘণ্টার শব্দ আসছে কোত্থেকে? তারপর তারা মন্দিরের পিছন দিকে যেতেই তাদের মনে হলো যেন ঘণ্টার আওয়াজটা বেশ স্পষ্ট। টর্চের আলোয় দেখল সেখানে একটা ঘর আছে এবং ঘরের দরজাটাও আধ খোলা অবস্থায় রয়েছে। ছেলেরা এবার আরও হুঁশিয়ার হলো। ঘরটার মধ্যে কোনো লোকজন থাকতে পারে বলে তাদের মনে সন্দেহ হওয়ায় তারা অন্ধকারের মধ্যে গা মিশিয়ে নিশ্চুপে অনেকক্ষণ অপেক্ষা করল। কিন্তু ওই ঘরটাও জনশূন্য রয়েছে। এ ব্যাপারে শেষ পর্যন্ত নিশ্চিন্ত হয়ে তারা সকলে ধীরে ধীরে ওই কক্ষে প্রবেশ করল। ভেতরে কি আছে সেটাই তারা দেখতে চায়। কিন্তু ঘরটার মধ্যে ঢুকতে ঘণ্টার শব্দ আরও স্পষ্ট হয়ে উঠল। এবার তারা বুঝল যে ওই ঘরের মধ্যেই ঘণ্টার ধ্বনি রহস্য লুকিয়ে আছে। টর্চের আলোয় তারা ঘরের মেঝেতে একটা বিরাট চৌকো ভারী পাত দেখতে পেল। লোহার পাতটা দেখে তাদের মনে কেমন যেন সন্দেহ জাগল। খুব সন্তর্পণে পাতটার দিকে এগিয়ে একজন সেটা টেনে সরাবার চেষ্টা করল, কিন্তু সেটা এত ভারী যে একজনের পক্ষে টেনে সরানো সম্ভব নয়। তখন তারা করল কি, চারজনে ধরে সেটাকে এমন সাবধানে টানতে লাগলো যাতে কোনো রকম শব্দ না হয়। খানিকটা টানতেই একটা গর্তের মুখ তারা দেখতে পেল এবং সেই ঘণ্টার শব্দ একেবারে স্পষ্ট হয়ে উঠল। বুঝল এই ঘরের নিচেকার কোনো চোরা কুঠুরিতে ঘণ্টা বাজছে এবং এই রাস্তাটাই হলো ওই ঘরে যাবার গুপ্ত দ্বার। ছেলেরা রহস্যের গন্ধ পেল। এমন গুপ্ত কক্ষে পুজো আচ্চা করার কারণ কি? নিগূঢ় কারণ নিশ্চয়ই কিছু একটা আছে এবং সে কারণ জানবার জন্য তাদের সকল কার ডান পিটে মন আনচান করে উঠল। তারা সেই লোহার পাতটাকে আরও খানিকটা সরিয়ে গুপ্ত দ্বার সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল। তাদের নজরে পড়ল কয়েক ধাপ সিঁড়ি সোজা নিচের দিকে নেমে গিয়ে ডান দিকে বেঁকে গেছে। গুপ্ত কক্ষে যে আলো জ্বলছে তারই আলোয় আলোকিত হয়ে আছে সিঁড়ির বাঁকির মুখটা, ফলে সমস্ত সিঁড়িটাই মোটামুটিভাবে দেখা যাচ্ছে। অতঃপর ছেলেরা মুহূর্তকালের জন্য একবার চুপি চুপি যুক্তি করে স্থির করে নিল যে তারা নিঃশব্দে সিঁড়ি বেয়ে খানিকটা নিচে নেমে দেখে আসবে কি ধরনের পুজো ওখানে হচ্ছে, যে পুজোর জন্য এত গোপনীয়তা প্রয়োজন। সিঁড়ির সেই বাঁক অবধি নেমে ছেলেরা সন্তর্পণে ডান দিকে দৃষ্টিপাত করে যা দেখতে পেল তাতে তারা ভয়ে বিস্ময়ে একেবারে হতভম্ব হয়ে গেল। তারা দেখল দরজা জানালা বিহীন মাঝারি আকারের একখানা ঘর। ঘরখানার একপাশে হাত তিনেক লম্বা এক কালী প্রতিমার সামনে একজন ভয়ঙ্কর দর্শন তান্ত্রিক কাপালিক পূজোয় বসে আছে। তার আশেপাশে কয়েকজন বলা চামুণ্ডা দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে দুজন একটি 10-12 বছরের বাচ্চা ছেলেকে ধরে রেখেছে আর একজনের হাতে রয়েছে একটি তীক্ষ্ণধার খাঁড়া। এছাড়া ঘরের একটি কোণে জড়ো করা ছিল কয়েকটি সুতীক্ষ্ণ বর্ষা এবং আরও গোটা চারেক খড়গ। ছেলেরা বুঝল এই মন্দিরের আসল পূজা এখানেই হয় এবং নরবলি পর্যন্ত হয়ে থাকে।
ইতিমধ্যে কাপালিক পূজা শেষ করে আসন ছেড়ে উঠে দাঁড়ালো এবং ঘাতকের দিকে চেয়ে ইশারায় বলির নির্দেশ দিল। ইশারা পেয়ে ঘাতক খাঁড়াটাকে শক্ত করে বাগিয়ে ধরল আর সেই চেলা দুজন বালকটিকে নিয়ে এগিয়ে গেল প্রতিমার সামনে। এরপরের অমানসিক মর্মান্তিক দৃশ্যটি দেখবার জন্য গায়ের সেই ছেলেরা আর সেখানে অপেক্ষা করেনি। কোনো সুস্থ মানুষের পক্ষেই সে দৃশ্য দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। ওই অসহায় বালকটিকে বাঁচাবার জন্য সে সময় ছেলেগুলোর মধ্যে প্রচণ্ড একটা উত্তেজনা জেগেছিল বটে, কিন্তু কিন্তু তারা বুঝেছিল যে বাধা দিতে গেলে ওই সশস্ত্র দুর্ধর্ষ কাপালিকগণের হাতে তাদের মৃত্যুবরণ করতেই হবে। তাই তারা আবার চুপি চুপি উপরে উঠে এসে লোহার পাতটা আগেকার মতোই চাপা দিয়ে গায়ে ফিরে এসেছিল। কিন্তু ওই হিংস্র নরঘাতক কাপালিকদের কথা তারা ভুলতে পারল না। ওই কাপালিকরা ইতিপূর্বে যে কত শিশু হত্যা নরহত্যা করেছে তার কোনো ইয়ত্তা নেই। তবে ওই সব বলির জন্য ওরা ছেলে চুরি করত, কিন্তু অপবাদের জন্য আশেপাশের গাঁ থেকে জোগাড় করত না। যদি তা করত তাহলে আমাদের গ্রামের মধ্যে একটা ভীষণ হইচই পড়ে যেত, কিন্তু সেরকম কিছু শোনা যায়নি কখনো। ওরা নিশ্চয়ই কোনো দূর দেশ থেকে বলি জোগাড় করত। যাই হোক, ভবিষ্যতে আর যাতে তারা কোনো মানুষ খুন না করতে পারে ছেলেরা তার যথাযথ প্রতিকার করবার জন্য বদ্ধপরিকর হয়ে উঠল। নির্জনে অনেকক্ষণ যুক্তি করে তারা স্থির করল যে ওই কাপালিক আর তার চেলাদের সকলকে তারা হত্যা করবে, এবং কিভাবে হত্যা করবে তারও একটা সাংঘাতিক উপায় স্থির করে ফেলল। দিন ছয় সাত পরই একদিন রাত দশটা নাগাদ তারা আবার এই মন্দিরের নিকটে এসে পৌঁছল। তাদের সঙ্গে বড় বড় টিনের দু টিন পেট্রোল। এসব ব্যাপার তখনও পর্যন্ত তারা গাঁয়ের কোনো লোককে জানায়নি, জানিয়েছিল কাপালিকদের হত্যা করার পর। মন্দিরের নিকটবর্তী বড় একটা ঝোপের আড়ালে লুকিয়ে অনেকক্ষণ পর্যন্ত তারা মন্দিরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেও কোনো জনমনীষীর সাড়া শব্দ পেল না। তখন তারা নিঃশব্দে মন্দিরের চাতালে গিয়ে উঠল। তারপর পিছন দিকের সেই ঘরখানার নিকট হতে তাদের কানে ঘণ্টার চাপা আওয়াজ ভেসে এলো। এতক্ষণে তারা নিশ্চিন্ত হতে পারল, যাক পুজো হচ্ছে এবং কাপালিকেরা তাহলে সেই পুজোর ঘরেই আছে। অতঃপর তারা এসে হাজির হল সেই গুপ্ত দ্বারের নিকট। তাদের এর পরের কার্যকলাপ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে শেষ হল। একজন একটু তফাতে সরে গিয়ে দেশলাইয়ের কাঠি জেলে একটা কাগজ ধরালো, আরেকদিকে অন্য ছেলেরা লোহার পাতটা সরিয়ে ফেলে সেই গুপ্ত গহ্বরের মধ্যে দু তিন পেট্রোল সম্পূর্ণ ঢেলে দিল। তারপর সেই জ্বলন্ত কাগজের টুকরোটা ভেতরে ফেলে দিতে দপ করে গহ্বরের মধ্যে করাল অগ্নি জ্বলে উঠল। এবং সঙ্গে সঙ্গে গুপ্ত কক্ষের দরজাটা তারা আবার বন্ধ করে দিল সেই লোহার পাতটা দিয়ে। ততক্ষণে গুপ্ত কক্ষের মধ্যে কাপালিকদের বীভৎস অন্তিম চিৎকার শুরু হয়ে গেছে, কিন্তু সে চিৎকার অতি অল্পক্ষণের মধ্যেই থেমে গেল। প্রচণ্ড নিস্তব্ধতা নেমে এলো তারপর। শত্রু ধ্বংস করে ছেলের দল বীর বিক্রমে গায়ে ফিরে গিয়ে সকলের কাছে প্রকাশ করেছিল তাদের দুঃসাহসিক কাণ্ড কারখানার কথা। শুনে গায়ের লোক স্তম্ভিত হয়ে গিয়েছিল। কিন্তু এই মন্দিরের ধারে কাছে আগেও যেমন কেউ আসত না, কাপালিকদের মৃত্যুর পরও কেউ কোনোদিন শখ করে এদিকে আসেনি। সেদিন সেই ছেলেরা যেমন এসেছিল, আমরা আজ যেমন এলাম, তেমনি নিতান্ত দায়ে পড়ে কেউ কদাচিৎ এদিকে এসে থাকতে পারে। গল্প শেষ করে আমি চুপ করতেই অজয় বলল,
এমন কাণ্ড? অপর দুই বন্ধু নীরব। হঠাৎ ভয়ে আমার সারা দেহ শিহরে উঠল, সর্বশরীর কুঁকড়ে গেল আমার। হ্যাঁ, বেশ স্পষ্টই শুনতে পাচ্ছি ঘন্টার শব্দ, যদিও খুব চাপা, তথাপি সাংঘাতিক রকমের স্পষ্ট। যেন সেই বহুকাল আগেও যেমন ছিল, এখনো তেমনি এই মন্দিরের চারিপাশে প্রায় মাইল খানিক জায়গার মধ্যে কোনো ঘরবাড়ি নেই। তবে কোত্থেকে আসছে এই ঘন্টার শব্দ? সেই গোপন কক্ষে আবার কি কোনো নতুন কাবালিক আশ্রয় নিয়েছে? না, মন্দিরের যা পুরো অবস্থা তাতে নিঃসন্দেহে বলা যায় যে এখানে কোনো লোক বাস করে না। মন্দিরের সর্বত্র ধুলো, বালি, শুকনো পাতা, কাঠি কুটিতে ভর্তি। দেওয়ালের ফাটলে ফাটলে গাছপালা জন্মেছে। লোক বাস করলে মন্দির চাতালে এমন এক ইঞ্চি পুরু ধুলো বালিও জমে থাকতো না, শুকনো কাঠি কুটিও পড়ে থাকতো না। তবে এই ঘন্টার আওয়াজ আসছে কোথা থেকে? এই মন্দিরের মধ্যে থেকেই আসছে, তাছাড়া আবার কোথা থেকে আসবে? শ্যামল, অজয় আর রতন, এদের কানেও পৌঁছেছে ঘন্টার শব্দ। অজয় দুই ভ্রু কুচকে সন্দিগ্ধ কণ্ঠে বলল, এই ঘন্টার আওয়াজ আসছে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো শুনতে পাচ্ছি, কিন্তু সেই অন্ধকারের মধ্যেও দেখতে পেলাম অপর বন্ধু জলজলে চোখে আমার দিকে তাকিয়ে আছে। অজয় হচ্ছে পয়লা নম্বরের ডান পিঠে ছেলে, অত্যন্ত সাহসী। সে আমায় শুধালো, এই ঘন্টার আওয়াজ কোত্থেকে আসছে বলে মনে হয় তোর? আগে তো কাছাকাছি কোনো ঘর বাড়ি ছিল না শুনলাম, এখন? না, এখনো তেমনি, মাইল খানেকের মধ্যে বাড়িঘর কিছু নেই। তাহলে? কিছুক্ষণ অজয় ভাবল, তারপর বলল, তাহলে কি আবার কেউ বা কারা সেই ঘরে ঢুকে ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো করছে নাকি? অবশ্য দেখে শুনে তো মনে হচ্ছে না 20 বছরের মধ্যে এখানে কোনো লোকজন বাস করেছে। যাই হোক, ব্যাপারটা কিন্তু না দেখে ছাড়ছি না বুঝলি। আওয়াজ শুনে মনে হচ্ছে এই মন্দিরের মধ্যে থেকে আওয়াজটা আসছে। চল তো সেই ঘরটার মধ্যে নিয়ে চল আমাকে। যে ঘরটা বলছিলি না লোহার পাতে ঢাকা গুপ্ত পথ আছে, সেই ঘর তো আমি জানি না, তবে শুনেছি পেছন দিকে, দেখি চল। আমার সেদিকে যাবার মোটেই ইচ্ছা ছিল না, কিন্তু পাছে শহরের বন্ধুদের কাছে আমি ভীতু কাপুরুষ প্রতিপন্ন হই, সেই ভয়তেই আমাকে ওদের নিয়ে যেতে হলো। মন্দিরের পেছন দিকে পৌঁছতেই ঘন্টার আওয়াজ খানিকটা স্পষ্ট হলো। ভয়ে থরথরিয়ে কেঁপে উঠলাম আমি, কম্পিত গলায় বললাম, হ্যাঁ সেই ঘরেতেই ঘন্টা বাজছে, কোনো ভুল নেই। আবার কারা এলো? আমি ভীত হয়ে পড়েছি। অজয় বোধহয় তা টের পেয়ে বলল, কিরে বিপিন, তুই কি ভয় পাচ্ছিস? না না না, ভয় পাবো কেন, তবে ভাবছি আবার কোনো নরবলি টরবলি হচ্ছে না তো? দেখা যাক না কি হচ্ছে। আমি বুঝতে পারলাম রতন বা শ্যামলেরও এসব ব্যাপারে উৎসাহের অভাব রয়েছে, ওরা দুজনও কেমন যেন মিয়ে রয়েছে। আমার মতোই অবস্থা আর কি, ভীতু কাপুরুষ প্রতিপন্ন হতে চায় না বলে নিরুত্তরে এগিয়ে চলেছে। অজয় আমার কাছ থেকে আগেই টর্চটা নিয়েছিল, টর্চের আলোয় দুই পাশ দেখতে দেখতে সে এগিয়ে চলেছিল। যে কটা ঘর দেখলাম কোনো ঘরেরই দরজা জানলা নেই, সব উড়িয়ে নষ্ট করেছে আর ভেঙে চুরে পড়েছে, সর্বত্র ধুলো, বালি, নোংরা ইত্যাদিতে ভরা। এখানে কোনো লোকের যাওয়া আসা থাকলে এই পুরো ধুলোর ওপর
পায়ের দাগ নিশ্চয়ই থাকতো। কোনো পদচিহ্ন নেই, এমনকি কোনো জন্তু জানোয়ারের পর্যন্ত না। শুধু আমরাই কজন সুস্পষ্ট পদচিহ্ন ফেলে এগিয়ে চলেছি। অসম্ভব, এখানে কোনো মানুষ থাকতে পারে না, কথাটা আচমকা বলল অজয়। তবে আমি আর শ্যামল দুজনে একই সঙ্গে প্রশ্ন করে বললাম, তবেটা যে কি সেটাই তো জানতে যাচ্ছি। আমরা সেই ঘরটার মধ্যে হাজির হলাম। মুখে চোখে মাকড়সার জালের স্পর্শ পাওয়া গেল। এ ঘরে লোকের যাওয়া আসা থাকলে এমন মাকড়সার জাল কি ছড়িয়ে থাকতো? এবার উজ্জ্বল টর্চের আলোয় মেঝের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা বিরাট মূর্ছে ধরা লোহার পাত পড়ে রয়েছে। ঘরের মেঝে ও লোহার পাতটার ওপর আধ ইঞ্চি পুরু ধুলোর আস্তরণ জমে রয়েছে। এখানে ঘন্টার শব্দ আরো স্পষ্ট, এক টানা ঘন্টা বেজে চলেছে। মনে হচ্ছে যেন আরতি হচ্ছে। আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পারলাম যে এই ঘরের নিচে থেকে ঘন্টার আওয়াজ আসছে। যেখানে লোকজনের কোনো অস্তিত্ব নেই, সেখানে ঘন্টা বাজে কি করে? এ কি অলৌকিক কাণ্ড! আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। ভীষণ একটা বিপদের ইঙ্গিত পাচ্ছি যেন। আশ্চর্য, অদ্ভুত! অজয় নির্নিমেষ দৃষ্টিতে লোহার পাতটার দিকে তাকাতে তাকাতে কথাটা বলল। শ্যামল বলল, স্পষ্ট বোঝা যাচ্ছে যে বহুকাল এ ঘরে কোনো মানুষের পদার্পণ হয়নি, অথচ নিচেরকার ঘরে ঘন্টা বাজছে। ঘন্টাটা আপনা আপনি বাজছে না, নিশ্চয়ই মানুষই বাজাচ্ছে। তবে সেই মানুষ কি হাওয়ায় মিশে নিচেরকার ঘরে গেছে, যার জন্য তার পায়ের ছাপও পড়েনি? সত্যি ভাববার কথা, এই রহস্যের কারণ আমাকে জানতেই হবে। এবার আমরা সকলে মিলে লোহার পাতটা টেনে সরাতেই গুপ্ত পথ নজরে পড়ল, আর সেই সঙ্গে ঘন্টার আওয়াজটা একেবারে কানের কাছে এগিয়ে এলো। কিন্তু কি অন্ধকার গর্তটা! সিঁড়ির একটা ধাপও নজরে পড়ছে না। নিচেকার ঘরে নিশ্চয়ই কোনো আলো জ্বলছে না। ছোট একটা প্রদীপ জ্বললেও তার আলোর রেখা নিশ্চয়ই আমাদের নজরে পড়ত, এবং সিঁড়ির নিচেকার দিকটাও অত্যন্ত আবছাভাবে আলোকিত হয়ে থাকত। তবে কি পুরোহিত অন্ধকারে বসে পুজো করছে? এ কি অস্বাভাবিক ব্যাপার! অজয় চুপি চুপি বলল, আমার পিছু পিছু আয় তোরা, খুব সাবধানে নামবি, টর্চ জ্বালবো না, কোনো রকম শব্দ টব্দ যেন না হয়। দুপাশের দেওয়াল ধরে ধরে নিঃশব্দে সিঁড়ির বাঁক পর্যন্ত নেমে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে ঘন্টার আওয়াজ থেমে গেল। চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা। অস্বাভাবিক অন্ধকারে আমরা চারজনে যেন অন্ধ হয়ে আছি। এত নিরেট অন্ধকার জীবনে কোনো দিন দেখিনি। আমরা সকলে গায়ে গা ঠেকিয়ে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকেও কোনো মানুষজনের তো দূরের কথা একটা আরশোলার অস্তিত্ব পর্যন্ত টের পেলাম না। হঠাৎ অজয়ের হাতের পাঁচ সেলে টর্চটা জ্বলে উঠল। টর্চটায় ছিল নতুন ব্যাটারি। উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল চারিদিক। দেখতে পেলাম সেই গুপ্ত কক্ষের মেঝের ওপর কতগুলো নরকঙ্কাল পড়ে রয়েছে। প্রতিমা যেখানে ছিল সেখানে পোড়া প্রতিমারও কিছু অংশ
খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। ঘরের একটা কোণে সেই বর্ষা আর খাড়াগুলো রয়েছে, আর একটা খাড়া পড়ে রয়েছে প্রতিমার কাছাকাছি জায়গায়। পূজার ঘণ্টা এবং কয়েকটা থালা কোষাকুষি ইত্যাদি প্রতিমার সামনে পড়ে রয়েছে। এই সমস্ত জিনিস আগুনে পুড়ে এবং তার উপর ধুলোর আবরণ জমে এমন চেহারা হয়েছে যে বোঝবার উপায় নেই কোনটা লোহার তৈরি, কোনটা তামার বা কোনটা পেতলের জিনিস। বেশ কিছুক্ষণ ঘরটা দেখে নিয়ে অজয় গলায় বেশ জোর দিয়ে বলে উঠল, অসম্ভব, এই ঘরে কখনোই ঘণ্টা বাজছিল না, ঘণ্টা শব্দ অন্য কোথাও থেকে আসছিল, আমাদের সকলেরই শোনার ভুল হয়েছে, আর এখানে নয়, চল 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 ওপরে চল, ওপরে চল তাড়াতাড়ি চল। আমি বেশ স্পষ্ট বুঝতে পারলাম কথা বলার সময় অজয়ের গলা কেঁপেছিল, আর আমার নিজের অবস্থা অত্যন্ত শোচনীয়। কি যেন এক নিদারুণ ভয়ে আমি ঘেমে উঠলাম। যাই হোক, আমরা ওপরে উঠতে শুরু করলাম। সবার আগে আছি আমি, আর সবার নিচে টর্চ হাতে অজয়। অকস্মাত অজয়ের আত্মচিৎকারে আমরা ভীষণভাবে চমকে উঠলাম। করে চিৎকার করতে করতে অজয় বসে পড়ল সিঁড়ির ওপর, তার হাত থেকে টর্চটা খসে পড়েই নিবে গেল। অজয়ের চিৎকার শুনলাম। তারপরে চুপ। তারপর কিভাবে যে অত কষ্ট করে অচৈতন্য অজয়কে নিয়ে সে রাতে বাড়ি পৌঁছেছিলাম সে কথা এখানে না বললেও চলবে। ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল, তিনি দেখে শুনে ওষুধ দিয়ে বললেন, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা দেখে ভয়ে জ্ঞান হারিয়েছে। ডাক্তারের কথা সত্য প্রমাণিত হলো। অজয়ের জ্ঞান ফেরার পর তার মুখ থেকে সব কথা শুনে জ্ঞান অবশ্য ঘণ্টা দুয়েকের মধ্যেই ফিরেছিল, কিন্তু সে মোহাচ্ছন্নের মতো পড়েছিল পরদিন বেলা প্রায় 8টা অবধি। বেলা 10টা নাগাদ তাকে বেশ খানিকটা সুস্থ মনে হতে আমরা গত রাতের ঘটনাটা তার কাছে জানতে চেয়েছিলাম। উত্তরে বলল, আমার মনে হচ্ছিল একজন ভীষণ দর্শন কাপালি এক হাতে আমাকে চেপে ধরেছিল জানিস, আর অন্য হাতে ধারালো খাঁড়া তুলে আমার গলায় কোপ বসাতে যাচ্ছিল, তাই আমি ভয় পেয়ে ওরমভাবে চিৎকার করে উঠেছিলাম। তার মুখে একথা শুনে তখনই গাঁয়ের প্রায় 20-25 জন যুবক সেই পুরো মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল। শ্যামল, রতন আর আমি আগে আগে চললাম। সকলের মনেই সেই ঘরটা দেখার তীব্র আগ্রহ। দিনের বেলা বেশ ভালোভাবে দেখা শোনা যাবে, এতকাল কারো মনে কোনো আগ্রহ জাগেনি। আজ এত বছর পর এমন একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ায় গায়ের আজকালকার তরুণ যুবকেরা কৌতূহল দমন করতে পারল না। দিনের বেলা হলেও সেই পাতাল কক্ষ অন্ধকারাচ্ছন্ন থাকবে এমনটা অনুমান করে নিয়ে আমি গোটা 4-5 টর্চ নিয়ে যাবার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল প্রায় জনা 10-এক টর্চ নিয়ে এসেছে। গুপ্তদ্বারের সামনে এসে দেখা গেল সত্যই ভেতরটা বেশ অন্ধকার। যাই হোক, আমরা টর্চগুলো জেলে একে একে নামতে লাগলাম নিচে। সিঁড়ির শেষ প্রান্তে নেমে আমার টর্চটা পেয়ে গেলাম, কিন্তু একই, এখানে
এখানে একটা নরকঙ্কাল এলো কি করে দেখেই শিউরে উঠলাম। বেশ মনে আছে এখানে সিঁড়ির গোড়ায় কোনো কঙ্কাল ছিল না। কঙ্কালগুলো সবই দেখেছিলাম ঘরের মেঝের ওপর এদিক ওদিক পড়েছিল, আর পায়ের কাছে বিরাট একখানা খাঁড়া পড়ে রয়েছে। কঙ্কাল খাঁড়া না, কখনো না, এসব মোটেই এখানে ছিল না। ঘরের মেঝের দিকে তাকিয়ে দেখি প্রতিমার কাছে যে খাঁড়াটা পড়েছিল সেটা তো সেখানে নেই। সবগুলো টর্চের আলোয় ঘরখানা প্রায় সাদা হয়ে গেছে। অন্য সকলে অবাক চোখে ঘরের মধ্যে যা যা রয়েছে সেই সব লক্ষ্য করছে, কিন্তু আমার নজরে যা পড়েছে তা আশ্চর্য, অতি আশ্চর্য, একেবারে অলৌকিক ব্যাপার। প্রতিমার কাছে যে খাঁড়াটা পড়েছিল সেখানে খাঁড়াটা নেই বটে, কিন্তু সেই জায়গায় খাঁড়ার ছাপটা জল জল করে যেন জ্বলছে। বহুকাল ধরে মেঝে এবং জিনিসপত্রের ওপর বেশ পুরু একটা ধুলোর আস্তরণ জমেছিল, কাজেই সেখান থেকে খাঁড়াটা উঠে আসার জন্য অমন সুস্পষ্ট ছাপটা দেখা যাচ্ছে। আর ওখানকার ওই খাঁড়াটাই যে এখানে এসে পড়েছে এ বিষয়ে আমার মনে কোনো রকম সন্দেহ ছিল না। শুধু খাঁড়াটাই নয়, ওই একই রহস্যজনক উপায়ে কঙ্কালটাও যে ঘরের মেঝে থেকে উঠে এসেছে এখানে সে বিষয়েও আমার মনে স্থির বিশ্বাস জন্মালো। কিন্তু এই অলৌকিক কাণ্ড কারখানার মূলে কোন অলৌকিক রহস্য যে অন্তর্নিহিত রয়েছে তার মীমাংসায় পৌঁছানোর মতো বুদ্ধিবৃত্তি আমার নেই। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের পৌড় মন্দিরের আতঙ্ক, গল্প পাঠ ও বিপিনের চরিত্রে সৌম চ্যাটার্জি, রতনের চরিত্রে পার্থ সারথি, অজয়ের চরিত্রে সুজিত মুখার্জি, ডাক্তারের চরিত্রে ডক্টর সৌরভ বাগ, শ্যামলের চরিত্র পর্ব পরিচালনা ও আবহ এবং ধ্বনি পরিকল্পনায় অ্যাস্ট্রিক্স, প্রচ্ছদ নির্মাণে অভিজিৎ এবং গল্পের সূত্রধর আমি পিয়ালি। গল্পটি আপনাদের ভালো লাগলে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ লাইভ স্টুডিও ক্যাফেতে এবং আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। আমরা আবার ফিরব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে, তাই শুনতে থাকুন লাইভ স্টুডিও ক্যাফে। স্টে টিউনড অ্যান্ড হ্যাপি লিসনিং। থ্যাংক ইউ।